যে সব নতুন অঙ্কের গৃহশিক্ষক ও অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। অঙ্কে দুর্বল একজন ছাত্রকে আমি যেভাবে সহজ করে অঙ্ক বোঝানোর চেষ্টা করতাম সেভাবেই এখানে নতুন গৃহশিক্ষক ও সরকারি চাকরি প্রার্থীদের কাছে বলার চেষ্টা করছি। তাহলে শুরু করা যাক। আমি ছাত্রটিকে প্রথমে বললাম যে আজ আমি জ্যামিতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমার খাতায় লিখে দেব, যেগুলো পরীক্ষার প্রস্তুতির সময় খুব কাজে লাগবে। আজ আমি তোমার খাতায় এরকম 30টি প্রশ্নের উত্তর লিখে দেব। এই প্রশ্নগুলোর উত্তর লেখার আগে আমি তোমার একটা পরীক্ষা নেব। আমি যেভাবে পরীক্ষাটা নেব তা হলো, এই প্রথমে উত্তর না লিখে শুধু 10টা প্রশ্ন লিখব। আমি যখন প্রশ্ন লিখব তখন তুমি তোমার খাতায় উত্তরগুলো নিজে লেখার চেষ্টা করবে। আমার উত্তর লেখা হয়ে গেলে আমি উত্তরগুলো তোমার খাতায় লিখে দেব এবং লেখার আগে দেখে নেব যে তুমি কটা প্রশ্নের সঠিক উত্তর ওই 10টা প্রশ্নের মধ্যে করতে পেরেছো। তারপর আবার 10টা করে প্রশ্নের পরীক্ষা ওইভাবে নিতে থাকব। আমি 30টা প্রশ্নেরই উত্তর তোমার খাতায় লিখে দেব এবং এর মধ্যে দেখে নেব তুমি কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে। এছাড়াও বলতে চাই যে অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর জানাটা খুবই প্রয়োজন। প্রথমে 10টি প্রশ্ন দিয়ে লেখাটা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? উত্তর পরে লিখব। 2 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ভিন্ন অপর দুটি কোণ কিরূপ হবে? উত্তর। 3 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের কোণ বাহুটি বৃহত্তম? উত্তর। 4 নম্বর প্রশ্ন, টি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহি সমদ্বিখণ্ডক দ্বয়ের মধ্যে কোণের পরিমাণ কত? উত্তর। 5 নম্বর প্রশ্ন, এক সমকোণ সমান কত ডিগ্রি? উত্তর। 1 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? উত্তর। 1 নম্বর প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান
की হবে উত্তর 8 নম্বর প্রশ্ন দুটি সূক্ষ্ম কোণ পরস্পর সম্পূরক হতে পারে কি উত্তর 9 নম্বর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত নম্বর প্রশ্ন এক সরল কোণের মান কত এই 10টা প্রশ্ন লিখলাম উত্তরগুলো লেখার আগে ছাত্রটির খাতা থেকে উত্তরগুলো দেখে নিলাম তারপরে উত্তরগুলো লেখা শুরু করি প্রশ্ন কি বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রশ্ন কি বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ভিন্ন অপর দুটি কোণ কি রূপ হবে উত্তর হবে অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ হবে নম্বর প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের কোন বাহুটি বৃহত্তম উত্তর হবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি বৃহত্তম বিপরীত বাহুটি বৃহত্তম একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক দ্বয়ের মধ্যে কোণের পরিমাণ কত এইভাবে করতে হবে যেহেতু অন্তঃস্থ কোণ যোগ বহিঃস্থ কোণ সমান 180 ডিগ্রি সুতরাং অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের অন্তঃস্থ কোণ 90 ডিগ্রি নম্বর প্রশ্ন বলছে এক সমকোণ সমান কত ডিগ্রি 90 ডিগ্রি 6 নম্বর প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি উত্তর হবে অতিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণ মানে একটা 90 ডিগ্রি আর বাকি দুটো হবে 45 ডিগ্রি করে তাহলে 90 ডিগ্রি 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না কারণ সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি কখনো 180 ডিগ্রি বা দুই সমকোণ হতে পারে না 9 নম্বর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত এটা হলো 60 ডিগ্রি 10 নম্বর প্রশ্ন বলছে এক সরল কোণের মান কত এটা হবে 180 ডিগ্রি তাহলে 10টা প্রশ্নের উত্তর লিখে দিলাম এরপরে আবার 10টা প্রশ্নের পরীক্ষা ওইভাবে নিতে শুরু করলাম 11 নম্বর প্রশ্নটা কি 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত উত্তর পরে লিখব 12 নম্বর প্রশ্ন কি 8 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ১৩ নম্বর প্রশ্ন কি ১৩ নম্বর প্রশ্ন হল সমকোণী ত্রিভুজে প্রশ্নে সূক্ষ্মকোণের বদলে সমকোণ লিখতে হবে যেটা আমি পরে ঠিক করে দিয়েছি অপর দুটি কোণের সমষ্টি কত ১৪ নম্বর প্রশ্ন কি
কোণের মাপ 90 ডিগ্রি থেকে কম হলে তাদের কি বলে? 15 নম্বর প্রশ্ন কি, দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের কি বলে? 16 নম্বর প্রশ্ন কি, টি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে তাদের কি বলে? 17 নম্বর প্রশ্ন কি, সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটোর প্রত্যেকটির মান কত হবে? 2 নম্বর প্রশ্ন কি, এ কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম তাকে কি বলে? 19 নম্বর প্রশ্ন কি, কোণের পরিমাপ 180 ডিগ্রি ও 360 ডিগ্রি এর মধ্যবর্তী হলে সেই কোণকে কি বলে? 100 থেকে 150 পর্যন্ত বিস্তৃত সরল রেখাংশকে কি বলে? এই 10টা প্রশ্ন লেখার পরে আবার ছাত্রটির খাতা নিয়ে দেখলাম সে কটি প্রশ্নে সঠিক উত্তর করেছে। তা দেখার পরে ছাত্রটির খাতায় উত্তরগুলো লিখে দিলাম এইভাবে, 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 45 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এখানে লিখতে হবে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, আমি আর লিখলাম না, এখানে শুধু উত্তরটা বার করে দিলাম, সি মাইনাস 60 সমান 120। সমকোণী ত্রিভুজে প্রশ্ন হবে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি হয়, এখানে জায়গা নেই বলে কথাটা লিখছি না, শুধু উত্তরটা বার করে দিচ্ছি, এটা হলো 90 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে কোণের মাপ 90 ডিগ্রি থেকে কম হলে তাদের কি বলে? 90 ডিগ্রি থেকে কম হলে উত্তরটা লিখতে হবে কোণের মাপ 90 ডিগ্রি থেকে কম হলে তাদের সূক্ষ্ম কোণ বলে, দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের কি বলে? দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের পূরক কোণ বলে। দুটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে তাদের কি বলে? দুটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে তাদের সম্পূরক কোণ বলে। সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 হলে
অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত। সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 হলে একটা 30 আর একটা হলো সমকোণ 90 ডিগ্রি, 90 আর 30 হয়ে গেলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি 180 থেকে 120 ডিগ্রি বাদ দিলে সেই কোণটা হবে 60 ডিগ্রি। এ কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম তাকে বলে স্থূল কোণ। কোণের পরিমাপ 180 ডিগ্রি ও 360 ডিগ্রি এর মধ্যবর্তী হলে সেই কোণকে কি বলে, সেই কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরল রেখাংশকে কি বলে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরল রেখাংশকে ব্যাসার্ধ বলে। তাহলে 20টা প্রশ্নের উত্তর লেখা হয়ে গেল, পরে আরো 10টা প্রশ্ন প্রথমে লিখি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা কি। 22 নম্বর প্রশ্ন হচ্ছে বৃত্তের বৃহত্তম চাপ কি। 23 নম্বর প্রশ্ন হলো একটি বৃত্তে কয়টি ব্যাস থাকতে পারে। 20 নম্বর প্রশ্ন হলো পরিধির যে কোনো অংশকে কি বলে। প্রশ্ন হলো 110 ডিগ্রি কোণকে কি বলে। 26 নম্বর প্রশ্ন হলো ত্রিভুজের শীর্ষ কোণের সঙ্গে বিপরীত দিকের মধ্যবিন্দুর সংযোগকারী সরল রেখাকে কি বলে। 27 নম্বর প্রশ্ন ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদ বিন্দুকে কি বলে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে 273 ডিগ্রি কোণকে কি কোণ বলে। 29 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সামান্তরিকের একটি কোণ 65 ডিগ্রি হলে ওই কোণের বিপরীত কোণের মান। 30 নম্বর প্রশ্ন হচ্ছে চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি কত। 31 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চভুজের 5টি অন্তঃকোণের সমষ্টি
কত? এই প্রশ্নগুলো লেখার পরে ছাত্রটি যে উত্তরগুলো লিখেছে সেগুলো দেখে নিলাম, তারপরে ছাত্রটির খাতায় উত্তরগুলো লিখে দিলাম। এইভাবে বৃত্তের বৃহত্তম জ্যা কি? বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। বৃত্তের বৃহত্তম চাপ কি? বৃত্তের বৃহত্তম চাপ হলো পরিধি। একটি বৃত্তে কয়টি ব্যাস থাকতে পারে? একটি বৃত্তে অসংখ্য ব্যাস থাকতে পারে। পরিধির যে কোনো অংশকে কি বলে? পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। 110 ডিগ্রি কোণকে কি বলে? 110 ডিগ্রি কোণকে স্থূলকোণ বলে। ত্রিভুজের শীর্ষকোণের সঙ্গে বিপরীত দিকের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাকে কি বলে? ত্রিভুজের শীর্ষকোণের সঙ্গে বিপরীত দিকের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাকে মধ্যমা বলে। আমি জায়গা নেই বলে পুরো উত্তরটা লিখছি না। ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদবিন্দুকে কি বলে? ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদবিন্দুকে ভর কেন্দ্র বলে। 73 ডিগ্রি কোণকে কি বলে? 273 ডিগ্রি কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। সামান্তরিকের একটি কোণ 65 ডিগ্রি হলে ওই কোণের বিপরীত কোণের মান কত? সামান্তরিকের একটি কোণ 65 ডিগ্রি হলে ওই কোণের বিপরীত কোণের মান হয় 65 ডিগ্রি। চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি 4 সমকোণ। পঞ্চভুজের 5টি অন্তঃকোণের সমষ্টি কত? পঞ্চভুজের 5টি অন্তঃকোণের সমষ্টি 6 সমকোণ। ছোটটিকে প্রথমে বলেছিলাম আজ আমি তোমার খাতায় জ্যামিতি সংক্রান্ত 30টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে দেব। আমি 31টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে দিলাম। এর সাথে সাথে ছাত্রটি নিজে থেকে কটা সঠিক উত্তর দিতে পারলো তাও দেখে নিলাম। তাহলে আজ এই পর্যন্তই থাক।